সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোস্তফা কামাল আজ আপনাদের সামনে হাজির হয়েছি প্রিপজিশনের কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করবার জন্য। আমরা এর আগের ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট প্রিপজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের এই ভিডিওতে প্রিপজিশনের পার্ট টুতে বাকি প্রিপজিশনের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। চলুন আমরা প্রথমেই চলে যাই আমাদের স্ক্রিন শেয়ারিং এ, অর্থাৎ প্রিপজিশনের যে প্রয়োগগুলো আছে আমরা সেখানে যাব। আমরা প্রথমে এক থেকে আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত প্রিপজিশনের ব্যবহারগুলো দেখেছি, এক্সেপশনাল বা ইম্পর্টেন্ট প্রিপজিশন। আজকে আমরা 11 থেকে বাকি প্রিপজিশনের ব্যবহারগুলো দেখব। আমাদের রুল 11 বলা আছে ইন টাইম এবং অন টাইম। সময়ের ক্ষেত্রে আমরা ইন টাইমও ব্যবহার করতে পারি, অন টাইমও ব্যবহার করতে পারি। ইন টাইম নির্দেশ করে একটা স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম এর মধ্যে, অর্থাৎ একটা সময় কালের মধ্যে কোনো কিছু হবে সেটা বুঝতে ইন টাইম। আর অন টাইম সাধারণত এক্সাক্ট পয়েন্ট অফ টাইম এর ক্ষেত্রে অন টাইমটা ব্যবহৃত হয়, সাধারণত মিটিং, যানবাহন ইত্যাদির ক্ষেত্রে অন টাইম বসে। আমি আবারও বলছি, ইন টাইম বসে ইন স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম, একটা সময় কাল, সেটা 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 3 ঘন্টা হতে পারে, সময়ের ব্যাপ্তি সেখানে থাকবে। আর অন টাইম এর ক্ষেত্রে সময়ের ব্যাপ্তি থাকবে না, এক্সাক্ট পয়েন্ট অফ টাইম বা এক্সাক্ট টাইম বোঝাবে। যেমন আই হ্যাভ সেন্ট ইউ এ লেটার, হি উইল গেট ইট ইন টাইম, সে সময় মতো পাবে। বা আপনি বলতে পারেন যে আই উইল ফিল আপ বিসিএস ফর্ম ইন টাইম, সময় মতো, ইন টাইম মানে 1.5 মাস সময় থাকলে এর মধ্যে যে কোনো সময় মতো করলেই ইন টাইম হবে। যদি 1 মাস সময় থাকে বা 15 দিন সময় থাকে, এর মধ্যে যে কোনো সময় করলেই সেটা ইন টাইম হবে। আর অন টাইম পিরিয়ড অফ টাইম থাকবে না, যেমন দ্য মিটিং স্টার্টেড অন টাইম, দ্য 7:30 ট্রেন লেফট দ্য স্টেশন অন টাইম। এখানে দেখেন দ্য 7:30 ট্রেন লেফট দ্য স্টেশন অন টাইম, অর্থাৎ 7:30 ট্রেন 7:30 চলে গেছে, তার মানে একদম 1 মিনিট আগেও না পরেও না, এটা অন টাইমের ক্ষেত্রে এক্সাক্ট টাইমই সেটা হবে। আর অন টু উপরিস্থ স্থানে, নিচ থেকে উপরের দিকে বোঝাতে অন টু বসে সাধারণত। যেমন হি স্টেপড অন টু দ্য স্টেয়ার্স অফ দ্য অ্যারোপ্লেন, হি স্টেপড অন টু দ্য স্টেয়ার্স অফ দ্য অ্যারোপ্লেন বা প্লেন, অর্থাৎ তিনি বিমানের সিঁড়ির দিকে পা বাড়ালেন। তাহলে নিচ থেকে উপরের দিকে বুঝাতে আমরা অন টু ব্যবহার করব, হি স্টেপস অন টু দ্য স্টেয়ার্স অফ দ্য অ্যারোপ্লেন। এরপর অ্যাবাউট, কাছাকাছি সময় বুঝাতে অ্যাবাউট বসে। যেমন ইট ওয়াজ অ্যাবাউট 9 o'clock হোয়েন দে রিচড দ্য স্টেশন, ইট ওয়াজ অ্যাবাউট 9 o'clock বা অ্যারাউন্ড বলা যায়। হি কেম হিয়ার অ্যাট অ্যারাউন্ড 8 AM, তিনি সকাল 8টার কাছাকাছি সময় এখানে এলেন। বিলো, নিচে বুঝাতে বিলো বসে, নিচে বুঝাতে বিলো, এখানে যে বলা হয় দ্য ডে টেম্পারেচার ওয়েন্ট বিলো 10 degrees Celsius, দ্য ডে টেম্পারেচার ওয়েন্ট বিলো 10 degrees Celsius, অর্থাৎ দিনের তাপমাত্রা 10 degrees Celsius এর নিচে নেমে গিয়েছিল, দ্য ডে টেম্পারেচার ওয়েন্ট বিলো 10 degrees Celsius। এখানে দ্য ডে টেম্পারেচার ওয়েন্ট বিলো 10 degrees Celsius, অর্থাৎ দিনের তাপমাত্রা 10 degrees Celsius এর নিচে নেমে গিয়েছিল। বাই, কাছাকাছি বুঝাতে দ্য ম্যাগনা ফ্লোস বাই দেয়ার ভিলেজ, অর্থাৎ ম্যাগনা নদী তাদের গ্রামের পাশ দিয়ে বা কাছ দিয়ে চলে গেছে, ম্যাগনা নদী তাদের গ্রামের পাশ দিয়ে বা কাছ দিয়ে চলে গেছে, দ্য ম্যাগনা ফ্লোস বাই দেয়ার ভিলেজ। আচ্ছা, দেন বাই, মাত্রা বুঝাতে আমরা বাই ব্যবহার করি, মাত্রা। যেমন রুনা মিসড ফার্স্ট ক্লাস বাই 2 মার্কস বা 5 মার্কস, রুনা মিসড ফার্স্ট ক্লাস বাই 5 মার্কস, 5 নম্বরের জন্য রুনা ফার্স্ট ক্লাস মিস করেছে, রুনা মিস ফার্স্ট ক্লাস বাই 5 মার্কস। তাহলে মাত্রা বুঝাতে আমরা বাই ব্যবহার করি। আরেকটা বাইয়ের ব্যবহার হলো অন্যের সাহায্য ব্যতিরেকে। যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক বাই মাই সেলফ, আমার নিজেই কাজটি করতে হবে, আই হ্যাভ টু বা আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক বাই মাই সেলফ, আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক বাই মাই সেলফ, অর্থাৎ আমার নিজেকেই কাজটি করতে হবে, আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক বাই মাই সেলফ। ওভার, অধিক বুঝাতে, ওভার অধিক। যেমন উই হ্যাভ বিন ওয়াইটিং ফর ইউ ওভার 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টারও বেশি সময় ধরে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। উই হ্যাভ বিন ওয়াইটিং ফর ইউ ওভার 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় ধরে আমরা তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। সময়ের ব্যক্তি বুঝাতে আমরা ওভার ব্যবহার করব, অধিক সময় বুঝাতে। দেন থ্রো, ব্যক্তি বুঝাতে, যেমন তমালস অফিস রিমেন্স ওপেন ফ্রম স্যাটারডে থ্রু থার্সডে, তমালস অফিস রিমেন্স ওপেন ফ্রম স্যাটারডে থ্রু থার্সডে, অর্থাৎ তমালের অফিস স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত খোলা থাকে, ব্যক্তি বুঝাতে। অ্যালং, বরাবর,
he walked along the road for 10 minutes তিনি 10 মিনিট রাস্তা বরাবর হাঁটলেন বা রাস্তা ধরে হাঁটলেন along হলো বরাবর he walked along the road for 10 minutes along মানে বরাবর across ব্যাপী across হলো ব্যাপী hurtal was observed across the country peacefully across ব্যাপী অর্থাৎ এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ব্যাপী বোঝাতে across ব্যবহৃত হয় hurtal was observed across the country peacefully past sariye ba periye bujhate p a s t past sariye ba periye bujhate then i walked past the post office and found the police station bhalobe dekhen i walked past the post office and found the police station ami post office periye police station ta khuje pelam i walked past the post office and found the police station but ব্যতীত বা ছাড়া বুঝাতে বাট ব্যতীত বা ছাড়া বুঝাতে যেমন নোবডি বাট আলম নিউ দা ম্যাটার আলম ছাড়া কেউ বিষয়টি জানতো না নোবডি বাট আলম নিউ দা ম্যাটার নোবডি বাট আলম নিউ দা ম্যাটার আলম ছাড়া কেউ বিষয়টি জানতো না নোবডি বাট আলম নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম দিস ডেঞ্জার নান বাট আল্লাহ বাই গরির সময় বুঝাতে গরির সময় বুঝাতে বাই ব্যবহৃত হয় যেমন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ তোমার গড়িতে কয়টা বাজে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ গড়িতে গড়ির সময় বুঝাতে বাই ব্যবহৃত হয় হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ দেন আমরা পাবো অন উদ্দেশ্য বা কাজ বুঝাতে উদ্দেশ্য বা কাজ বুঝাতে অন ব্যবহার করা যায় যেমন আর ইউ হিয়ার অন পারপাস যে আপনি কি কোনো কাজ এখানে এসেছেন Are you here on purpose? আপনি কি কোনো কাজে এখানে এসেছেন? Are you here on purpose? এরপরে in এবং at এর একটা ব্যবহার আমরা দেখি চলেন accelerate পরে দুইটা preposition ব্যবহৃত হয় in ও ব্যবহৃত হয় at ও ব্যবহৃত হয় accelerate পরে in ও ব্যবহৃত হয় at ও ব্যবহৃত হয় এটা আমাদেরকে খুব কনফিউশন করে যে কখন at এবং কখন in সেটা হলো excel in plus something বা subject যখন বোঝাবে বা বড় কিছু যখন বোঝাবে তখন in যেমন হি এক্সেলস ইন ইংলিশ ইংলিশটা বড় বা সাবজেক্ট আর ছোট জিনিস হলে অ্যাট যেমন হি এক্সেলস অ্যাট রাইটিং রাইটিংটা হলো ইংলিশের চারটি ভাগের একটা ভাগ মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্ট তাহলে বড় জিনিস বোঝাতে ইন হবে ছোট জিনিস আগে অ্যাট ইংলিশ বড় জিনিস ইন আর স্পিকিং ইংলিশ বা রাইটিং ইংলিশ ইংলিশের চারটি ভাগের একটা ভাগ তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এখানে অ্যাট হবে বড় জিনিসের আগে ইন ছোট জিনিসের আগে অ্যাট ইংলিশের আগে ইন স্পিকিং ইংলিশের আগে অ্যাট একইভাবে অ্যাডাপ্টিং প্লাস সাবজেক্ট হি ইজ অ্যাডাপ্টিং ইংলিশ হি ইজ অ্যাডাপ্ট অ্যাট স্পিকিং ইংলিশ অ্যাডাপ্টিং ইংলিশ অ্যাডাপ্ট অ্যাট স্পিকিং ইংলিশ আচ্ছা স্ট্রিট এর আগে ইন বসে হি ইজ নট এ ম্যান ইন দ্য স্ট্রিট স্ট্রিট এর আগে ইন বসে যে হি ইজ নট এ ম্যান ইন দ্য স্ট্রিট কিন্তু স্ট্রিট এর আগে ঠিকানার উল্লেখ থাকলে তার আগে অ্যাট বসে কিন্তু স্ট্রিট এর আগে ঠিকানার উল্লেখ থাকলে তার আগে অ্যাট বসে যেমন মাই হাউস ইজ লোকেটেড অ্যাট 141 বিসি দা স্ট্রিট মাই হাউস ইজ লোকেটেড অ্যাট 141 বিসি দা স্ট্রিট আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখেন মর্নিং ইভিনিং আফটারনুনের আগে ইন বসে মর্নিং ইভিনিং আফটারনুনের আগে ইন বসে কিন্তু এদের আগে কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো কোয়ালিফাইং ওয়ার্ড থাকলে এদের পূর্বে অন হয় যেমন হি কেম হিয়ার ইন দা মর্নিং সকালে কিন্তু হি কেম হিয়ার অন এ ফগি মর্নিং দেখেন ফগি মর্নিং বা উইন্টার মর্নিং একটা কোয়ালিফাইং ওয়ার্ড যদি থাকে তাহলে হবে অন একইভাবে অন এ সানি আফটারনুন অন এ রেইনি ইভিনিং তাহলে সকালের আগে ইন হয় কিন্তু এদের পূর্বে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ থাকলে অন হবে হি কেম হিয়ার ইন দ্য মর্নিং হি কেম হিয়ার অন এ ফগি মর্নিং অন এ উইন্টার মর্নিং অন এ সানি মর্নিং এরকম আচ্ছা আফটারনুনের ক্ষেত্রে তাই যে উই ওয়েন্ট দেয়ার ইন দ্য আফটারনুন আর হি কেম হিয়ার অন এ সানি আফটারনুন কোয়ালিফাইং ওয়ার্ড থাকলে অন না থাকলে ইন ব্যতিক্রম রয়েছে দুইটা কিন্তু আর্লি বা লেট থাকলে অন বসে ইন বসে না আর্লি বা লেট থাকলে অন বসবে না ইন বসবে যেমন ইন দ্য আর্লি মর্নিং ইন দ্য লেট ইভিনিং ইন দ্য আর্লি মর্নিং ইন দ্য লেট ইভিনিং অনুরূপভাবে নাইট নাইট এবং ডে এর আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে এদের আগে অন হবে অন্যথায় অ্যাট দেন অ্যাট নাইট রাতের বেলা Children should not go out alone at night or on a moonlit night. On a moonlit night. Night age, moonlit qualifying word ache, on a moonlit night hobe. The Taj Mahal looks beautiful on a moonlit night. By day, dinner belay, owls do not see by day or on a cloudy day. On a cloudy day. Rule 28.
বাই ফোন, মানে এখানে ফোন, টেলিফোন, রেডিও, ইন্টারনেট, ইমেইল, টেলেক্স ইত্যাদি শব্দের পূর্বে যদি কোনো ডিটারমিনার যেমন এ এন দি, মাই, আওয়ার, ইউর এটসেট্রা না থাকে তাহলে বাই বলবে, আর যদি ডিটারমিনার থাকে তাহলে ওভার বা অন হয়। কি কি? ফোন, টেলিফোন, রেডিও, ইন্টারনেট, ইমেইল, টেলেক্স ইত্যাদি শব্দগুলোর পূর্বে যদি কোনো ডিটারমিনার না থাকে তাহলে বাই হয়, ডিটারমিনার থাকলে অন বা ওভার। বাই ফোন, নাসরিন উইল ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ বাই ফোন, আর ওভার দ্য ফোন বা অন দ্য ফোন, রিজবি রিকোয়েস্টেড রিমি টু কাম ওভার দ্য ফোন, ওভার দ্য ফোন বা অন দ্য ফোন। ব্যতিক্রম, টেলিভিশনের আগে অন হয়, আই ওয়াচড ইট অন দ্য টেলিভিশন কাপল অফ ডেস এগো। ব্যতিক্রম হলো টেলিভিশনের আগে অন হয়, আই ওয়াচড ইট অন টেলিভিশন কাপল অফ ডেস এগো, আই ওয়াচড ইট অন টেলিভিশন কাপল অফ ডেস এগো। আজ এ পর্যন্তই থাকবে, ধন্যবাদ।